শাকতরিয়া ইসিএল এর মুখ্য কার্যালয়ের পাশে ইসিএল এর ছাপাখানায় আগুন, পুড়ে ছাই বহু নথি, ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন। পশ্চিম বর্ধমান জেলার কুলটি থানার অন্তর্গত শাকতরিয়াতে রাষ্ট্রায়ত্ত কয়লা উত্তোলন সংস্থা ইসিএল এর মুখ্য কার্যালয়ে পাশে ইসিএল এর এক পুরনো ছাপাখানায় শুক্রবার সকালে হঠাৎ আগুন লেগে যায় বলে খবর। ঘটনার খবর পেয়ে ইসিএল এর এক আধিকারিক পৌঁছায় ঘটনাস্থলে এবং ইসিএল এর জলের ট্যাঙ্কারের মাধ্যমে আগুন নেভানোর চেষ্টা চালায়, কিন্তু তাতে সফল না হওয়ায় খবর দেওয়া হয় আসানসোল দমকল বিভাগকে। খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। দমকল বিভাগের অনুমান যে শর্ট সার্কিটের কারণেই আগুন লেগেছে, তবে এই ঘটনার ফলে ইসিএল এর বহু নথি পুড়ে ছাই হয়ে গেছে বলে খবর। সৌমিত্র বাঙ্গুরি, রিপোর্ট টাইমস বাংলা।